ন্যাশনাল মেন্স কা মেরিট স্কলারশিপ যারা পরীক্ষা দিচ্ছ 2022, তাদের পরীক্ষার নির্ঘণ্ট ঠিক হয়ে গিয়েছে। তোমরা জানো 18 ডিসেম্বর এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে চলেছে। দুটো ধাপে পরীক্ষা হবে। এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করা সময়সীমা 5 তারিখ থেকে 16 তারিখ দেওয়া ছিল এবং সময়সীমা প্রায় শেষের দিকে। তোমরা যারা অ্যাডমিট কার্ড এখনও ডাউনলোড করনি, তারা স্কলারশিপ wbacd.gov.in অর্থাৎ এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করবে। এখানে লিখছে না ভালো মতো, www.scholarship, এখানে ঠিক লিখছে না এটা, স্কলারশিপ আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, scholarship.wbacd.gov.in এই জায়গা থেকে তোমরা ডাউনলোড করে নেবে। আচ্ছা, এছাড়া আরেকটি বিষয় বলা আছে তোমাদের, যে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড কি কি সঙ্গে নিয়ে যেতে হবে। মনে রাখবে তিনটি বিষয়, তিনটি জিনিস তোমাদের নিয়ে ঢুকতে হবে। 1 নম্বর, ডাউনলোড করা অ্যাডমিট কার্ড অরিজিনাল, তার মধ্যে ছবি কিন্তু থাকতেই হবে। যদি কারো ছবি না থাকে অ্যাডমিট কার্ডের মধ্যে, তাহলে কিন্তু তাকে একটা ছবি সঙ্গে করে নিয়ে যেতে হবে হেডমাস্টার মশাইয়ের অ্যাটেস্টেড করা এবং না করা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, সেক্ষেত্রে হেডমাস্টার মশাইও কিন্তু একটি লিখিত দেবেন এবং স্কুলের আইডেন্টিটি কার্ড কিন্তু অবশ্যই থাকতে হবে, যার মধ্যে তার ছবি থাকবে। তাহলে এই বিষয়গুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কীভাবে আমাদের পরীক্ষা হলে দিতে হবে। তাহলে তিনটি বিষয় নিয়ে পরীক্ষা হলে তোমাদের প্রবেশ করতে হবে। একটি হচ্ছে অরিজিনাল অ্যাডমিট কার্ড, 2 নম্বর হচ্ছে স্কুলের আইডেন্টিটি কার্ড। যদি আইডেন্টিটি কার্ড না থাকে, সেক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষক মহাশয় তোমাদের কী করবেন, একটি সার্টিফিকেট লিখে দেবেন স্কুলের প্যাডে, যে এই স্টুডেন্ট এই ক্লাসে পড়ে, এই বছর সে ন্যাশনাল মেন্স কা মেরিট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে। তাহলে এটা কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে দুটো জিনিস হয়ে গেল, একটা হচ্ছে অরিজিনাল অ্যাডমিট কার্ড, মনে রাখবে অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা হলে ঢোকা যাবে না, 1 নম্বর। 2 নম্বর কি, স্কুলের সার্টিফিকেট, বোনাফাইড স্টুডেন্ট সার্টিফিকেট ছাড়া স্কুলে ঢোকা যাবে না। 3 নম্বর, তোমাদের সঙ্গে ব্ল্যাক বল পেন থাকতে হবে, ব্ল্যাক বল পেন, কালো রঙের বল পেন। এবার কথা হচ্ছে যে কালো রঙের বল পেন কিন্তু 2টো বা 3টে নেবে, ঠিক আছে। কোনো কারণে একটি বল পেন যদি ফেল করে যায়, তাহলে আরেকটি বল পেন তোমরা ব্যবহার করবে। এবার যেটা হচ্ছে, বল পেন নিলেই হবে না, হয়তো তুমি নতুন বল পেন নিয়ে গেছো, নতুন বল পেন কিন্তু ভালো করে লিখে না, তাহলে নতুন বল পেন না নিয়ে তোমরা একটু ব্যবহার করার বল পেন নিতে পারো। আর মোটা মাথার বল পেন নেবে, যাতে কী হবে তোমাদের গোল করতে সময় কম লাগবে। মনে রাখবে 90 মিনিটের জন্য 90টি প্রশ্ন আছে, 1 মিনিটের জন্য 1টি প্রশ্ন, অর্থাৎ সময় নষ্ট করার সময় নেই। যে প্রিকশনগুলো তোমরা সঙ্গে নেবে সেটি হচ্ছে, পরীক্ষার দিন পরীক্ষা হলে 9টার মধ্যে প্রবেশ করার চেষ্টা করবে, উপস্থিত হওয়ার চেষ্টা করবে। এতে কি হবে, এতে তোমাদের অ্যাংজাইটি কম হবে, অর্থাৎ ভয় ভীতি বা আননোন পরিবেশে নিজেকে অ্যাডাপ্ট করার সময় পাবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে পরীক্ষায় যেদিন আসবে তার আগের দিন হালকা খাবার খাবে, হালকা খাবার খেলে শরীর সুস্থ থাকবে এবং সঙ্গে করে অবশ্যই টিফিন আনবে, শুকনো খাবার। শুকনো খাবার বলতে এখানে কেক বিস্কুট তো বলা যেতে পারে, কিন্তু সেটা আবার অ্যাসিড তৈরি করে, তো সেই জাতীয় ফাইবার জাতীয় কোনো বিস্কুট যদি থাকে সেটা তোমরা নিতে পারো সঙ্গে, সঙ্গে গ্যাসের ওষুধ সঙ্গে নিতে পারো। আচ্ছা, আর কি নিতে পারো না, পরীক্ষা হলে ঢোকার আগে চা স্টাফ হয়ে ঢুকতে হবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু চা বা কফি খেতে পারো সকালবেলা ঠান্ডার সময়, এখন খেলে তোমাদের মাথা খুলবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে, যেহেতু 90 মিনিট সময়, 90 মিনিট সময়ের জন্য 90টি প্রশ্ন, তোমাদের কিন্তু বাথরুমে গেলে চলবে না, অর্থাৎ পরীক্ষা হলে নর্মাল পরীক্ষা আমরা যেভাবে যাই সেভাবে দেখা গেলো বাথরুমে যাওয়া শুরু করলাম, ব্যাস বাথরুমে খুঁজতে বাথরুমে যেতে আসতে 10 মিনিট সময় চলে যাবে বা 5 মিনিট সময় চলে যাবে। 5 মিনিট সময় মানে 5টি প্রশ্ন তুমি দেখতে পাবে। মনে রাখবে যে স্টুডেন্ট যত বেশি প্রশ্নের উত্তর গোল করে আসতে পারবে সঠিক, সে কিন্তু তত বেশি এগিয়ে যাবে। এক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি, যে ম্যাট এবং স্যাট 2টো ধাপে পরীক্ষা হবে, লিখছে না এখানে ভালো করে, ম্যাট এবং স্যাট।
প্রথমে তোমরা যখন সকালবেলা আসবে 9টার সময়, 9টার মধ্যে তখন তোমরা স্কুলে ঢুকবে যখন, তখন তোমাদের ম্যাট পরীক্ষা হবে, ম্যাট মেন্টাল এবিলিটি টেস্ট। মনে রাখবে এক্ষেত্রে কাট অফ মার্কস ছিল কি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ম্যাটের কাট অফ মার্কস ছিল 40%, স্যাটের কাট অফ মার্কস ছিল 40% জেনারেলদের ক্ষেত্রে। এসসিদের ক্ষেত্রে কাট অফ ছিল, এসসি এসটিদের ক্ষেত্রে 32 লিখছে না, 32%, 32%, 32% পার্সেন্ট মানে 140, অর্থাৎ এক্ষেত্রে 180টা প্রশ্ন, 90টা প্রশ্ন থাকছে, তাহলে 90টা প্রশ্ন আমরা ম্যাটে থাকছে, তাহলে 40%, তাহলে 36 নম্বর তোমাদের পেতে হবে, 36 নম্বর কিন্তু পেতেই হবে। মানে আগের বার ছিল সেটা, এবার এবার 45% হতে পারে, 50% হতে পারে, সেই জন্য যেহেতু আচ্ছা এক্ষেত্রে একটা বিষয় খুব মজার ব্যাপার যে তোমাদের কোনো নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ তোমরা যে 90টা প্রশ্ন যখন তোমরা গোল করবে, সে 90টা প্রশ্ন গোল করার সময় তোমাদের কোনো নেগেটিভ মার্ক নেই, অর্থাৎ কোনো প্রশ্ন যদি ভুল গোল হয়ে যায় তার জন্য তোমাদের যে প্রাপ্য নাম্বার আছে সেখান থেকে কাটবে না। সেক্ষেত্রে তোমরা কিন্তু 90টা প্রশ্নের উত্তর মোটামুটি আন্দাজ করে যদি না পারো কোনো প্রশ্নের উত্তর, সেটাকে ছেড়ে আসবে না, ফাঁকা তোমরা সেটাকে গোল করবে। আর এই গোল করতে গিয়ে যত সমস্যা, কীরকম, তোমরা আমি তোমাদের মক টেস্ট নিয়েছি, সে মক টেস্ট অনেকে দিয়েছো, আবার অনেকে তোমরা দাওনি, এর ফলে কি হয়েছে, মক টেস্ট কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষা। আর আজকে 14 তারিখ, 15, 16, 17, 18, আর 4 দিন, 3 দিন রয়েছে, তোমরা বাড়িতে কিন্তু মক টেস্ট দেবে, অর্থাৎ ফাঁকা ওএমআর শিট ডাউনলোড করে সেটাকে ভরার চেষ্টা করবে, দেখবে ভরতে কত সময় লাগছে। এবং প্রশ্ন সেট পরীক্ষা দেবে, সালের সেটগুলো বসে বসে পরীক্ষা দেবে, প্র্যাকটিস করবে। এটা করলে কি হবে, তোমরা বুঝতে পারবে যে তোমাদের খামতি বা কমতি কোথায় থেকে গেল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে প্র্যাকটিস করলে সময় কি হবে, তোমরা বুঝতে পারবে যে কীভাবে বাঁচানো যায়, না হলে দেখবে বেশিরভাগ স্টুডেন্ট ওখানে সময় কুলিয়ে উঠতে পারে না, সেই জন্য 90টা প্রশ্ন সঠিক গোল করতে পারে না। এবার যে গোল যে যত বেশি করতে পারবে জেনে বুঝে তারাই কিন্তু পরীক্ষায় পাশ করে। 40% নম্বর, 36টা প্রশ্নের সঠিক উত্তর, 90টার মধ্যে 36টা কোনো ব্যাপারই না, হুম, কিন্তু সাবধান, ওই যে বললাম নেগেটিভ মার্কিং নেই, সেই জন্য সবার শেষে যখন পরীক্ষা দেখলে যে আর পারা যাচ্ছে না 10 বা 15 মিনিট আগে, তখন তোমরা কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরগুলো গোল করবে, জেনে হোক না জেনে হোক, শুনে হোক, যেভাবে হোক, তাহলে এক্ষেত্রে তোমাকে কিন্তু অনেকটা এগিয়ে দেবে, ঠিক আছে। 1 নম্বর এটা একটা গেল। 2 নম্বর হচ্ছে যখন তোমরা পরীক্ষা দিতে ঢুকবে তখন তোমাদের সঙ্গে কী কী থাকবে, তোমাদের সঙ্গে যেন একটা পেন্সিল এবং একটি ইরেজার থাকে, ইরেজার, পেন্সিল এবং একটু শার্পনার। কেন স্যার, ব্ল্যাক বল পেন দিয়ে তো পরীক্ষা দিতে বলেছে, আবার পেন্সিল কেন, পেন্সিল এই কারণের জন্য, কারণ যখন তোমরা ওএমআর শিট ফিল আপ করবে তখন খুব সাবধানে পেন্সিল দিয়ে একটু একটু করে নেবে, যে রোল নাম্বার দেখার জায়গাগুলোকে হালকা করে তোমরা পেন্সিল দিয়ে লিখতে পারো, তারপরে ওটার উপর দিয়ে কালো কালির পেন চালিয়ে দেবে, তাতে কী হবে, ভুল হওয়ার চান্সেস কম হয়। তুমি যদি একবারই কালো কালির পেন বসিয়ে দাও তাহলে সেটাকে আর ঠিক করা যাবে না, আর স্কুল থেকে কখনোই ওএমআর শিট পরীক্ষা কেন্দ্র থেকে দেওয়া হবে না, এটা কিন্তু পরিষ্কার বলে দেওয়া আছে, অর্থাৎ পরীক্ষাটা নষ্ট হয়ে যাবে। আমি চাই না কোনো কারো পরীক্ষা নষ্ট হোক, সেই জন্য তোমাদের এই ট্রিক্সটার কথা বলছি, ভবিষ্যতে যে কোনো বড়ো পরীক্ষা কেন্দ্র তুমি এটা ইউজ করতে পারো, কিন্তু এক্ষেত্রে একটা সমস্যাও আছে, তুমি যদি পেন্সিল দিয়ে গোল করে চলে আসো তাহলে কিন্তু টোটালটাই পরীক্ষা বাতিল হয়ে যাবে, পেন্সিল দিয়ে গোল করবে না, আমি পেন্সিল দিয়ে কী বলছি, গোল করা না, লেখার সময় রোল নাম্বার লেখার সময় যদি ভুল হয় তাহলে আর কিছু করার থাকে না, সেই জন্য পেন্সিল দিয়ে হালকা করে লিখে তার উপর দিয়ে যখন দেখবো যে আমি ঠিক আছে তখন আমি কালো কালি ব্যবহার করব। বাকিগুলো গোল করার সময় তোমরা পেন্সিল দিয়ে না করে কালো কালি দিয়ে করবে, পেন্সিল কখনো ইউজ করবে না, পেন্সিল শুধুমাত্র একটু মার্ক করার জন্য, ঠিক আছে। আচ্ছা এবার গেল, কোনো ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল ফোন কিন্তু নেবে না, বা সঙ্গে থাকলেও সেগুলো জমা দিয়ে দেবে, কারণ ওখানে সব ক্যালকুলেশন, মানে বেশি ক্যালকুলেটর আসে না, শুধুমাত্র হাতে লেখা ছবি, হাতে লেখা প্র্যাকটিস করা অঙ্ক এগুলোই আসে, তাহলে এগুলো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আর যেগুলো বিষয় মনে রাখতে হবে সেগুলো হচ্ছে যে ম্যাট পরীক্ষা হয়ে যাওয়ার পর তোমাদের কিছু খেতে হবে, হয়ে যাওয়ার পরে টিফিন টিফিন করার পরে তোমাদের কিন্তু সাফিসিয়েন্ট খাবার খেয়ে স্যাট পরীক্ষা দিতে হবে আবার 90 নম্বরের, তাহলে এই দুটো ফেজে পরীক্ষা হলে সে তোমাদের 40% নাম্বার পেতেই হবে, 40 না হয়ে যদি এবার 42 হয়ে যায় কাট অফ, তখন সেই জন্য তোমরা যতটা বেশি সম্ভব মার্কস তুলে নেবে, তাহলে যতটা সম্ভব বেশি মার্কস তুলে নিলে কী হবে, তোমাদের পাস করার প্রবাবিলিটি কিন্তু বেড়ে যাবে।
ঠিক আছে। আচ্ছা, এই পরীক্ষায় তোমরা আগেও শুনেছো যে এই পরীক্ষার অ্যামাউন্ট 48,000 থেকে বাড়িয়ে 60,000 করা হয়েছে। এই পরীক্ষায় যারা পাস করে ন্যাশনাল স্কলারশিপে তাদের সার্টিফিকেট দেওয়া হয়, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের যেটা বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ওই মার্কশিট ফিল আপ করতে স্যার ওই মার্কশিট অরিজিনাল কীভাবে পাবো। আমি 2-1 দিনের মধ্যে অরিজিনাল ওই মার্কশিট তোমাদের দিয়ে দেবো এবং তখন তোমাদের ডিটেলসে আমরা আলোচনা করব। তো মনে রাখো, তাও যেটা ব্যবহার করা যেতে পারে সে নাম লিখতে হতে পারে, যেরকম লম্বা ঘর থাকবে এখানে নাম লেখা হবে। নাম লেখার সময় খুব সাবধান, নাম যখন ঘরের ভেতরে ভেতরে লিখতে বলবে তখন ক্যাপিটালে অক্ষরে যদি লিখতে বলে তাহলে ক্যাপিটাল অক্ষরেই লিখতে হবে কালো কালি দিয়ে। কালো কালি ছাড়া অন্য কোনো কালি ব্যবহার করবে না, নিয়েই যাবে না, ঠিক আছে। পেন্সিল টেন্সিলগুলো হচ্ছে ট্রিক্স, মানে কোনো কারণে মনে করো কনফিডেন্স হাত পা লো হয়ে গেলো, কনফিডেন্স লো হয়ে গেলো, সেক্ষেত্রে তুমি পেন্সিল ব্যবহার করতে পারো, নাহলে নচের দরকার নেই। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের যখন তুমি ওই মার্কশিট ফিল আপ করতে যাচ্ছ তখন দেখলে কি সেখানে নামের জায়গা আছে। নামের জায়গায় তোমার নাম এইভাবে লিখবে, যেমন মনে করো যে শচীন টেন্ডুলকর, এটা যদি একটা নাম হয় তাহলে লিখবে SACHIN শচীন, পরপর ঘরগুলো তো লিখবে, তারপরে একটা ঘর বাদ দিয়ে দেবে, তারপর টেন্ডুলকর TND এরকম টাইপের। তাহলে এইভাবে করে কিন্তু নাম লিখতে হবে, হ্যাঁ। আর যখন সিগনেচার থাকবে তখন সিগনেচার করবে, নর্মাল সিগনেচার। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে OMR শিট যাতে কোনোরকমভাবে ছিঁড়ে না যায় বা OMR শিটের উপর কোনো জল না পড়ে। জলের বোতল তোমাদের কাছে থাকবে কিন্তু OMR শিটের উপর যেন না পড়ে, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, খাওয়া দাওয়া এবং শরীর ভালো রাখা, এটাও যেমন গুরুত্বপূর্ণ। আচ্ছা, এক্ষেত্রে তোমাদের আরেকটা কথা বলি, হল কালেকশন বা হল ম্যানেজমেন্ট কিন্তু করতে যাবে না, অর্থাৎ এরটা শুনে ওরটা শুনে যদি করো সমস্যায় পড়বে। হ্যাঁ, তোমরা করতে পারো, কিন্তু তোমাদের কোশ্চেন বুকলেটের যে নাম্বার আছে সেটা যদি সেম হয়, কোশ্চেন বুকলেট কোড যদি সেম হয় তাহলে তোমরা জিজ্ঞাসা করতে পারো, নাহলে পুরো প্রশ্ন ওল্ট পাল্ট হয়ে যাবে, ঠিক আছে। সেখান থেকে বিশেষ কোনো হেরফের করা যাবে না। তাহলে এইভাবে করে ন্যাশনাল মিন্স কমিউনিটি প্রিপারেশন নাও, আমি OMR শিট দিচ্ছি, আর বাড়িতে খুব প্র্যাকটিস করো ম্যাথ স্যাট সমস্তগুলো, ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান পদবিজ্ঞান যা যাবতীয় আছে এভরিথিং, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।